আর নবীন যারা আছেন যদি থাকেন তাদের আগামী দিনের গল্প, তবে আমাদেরও আগামী আছে, যেমন অতীত তেমনই আগামী, পুরোটাই এক একই সময় স্রোত, অনন্ত সময় স্রোত বয়ে যাচ্ছে, কখনো সেই সময় স্রোতের নাম 1980, কখনো 2012, কখনো 1975, কখনো 2017, আবার কখনো 2018, কিছু এসে যায় না। এই নামকরণগুলো আমরা তৈরি করেছি আমাদের হিসেব রাখবার জন্য। একটু আগে একজন মানুষের সঙ্গে যে কক্ষে আমরা বসেছিলাম, বিশ্রাম নিচ্ছিলাম অনুষ্ঠানের আগে, আলাপ হচ্ছিল, তিনি বড্ড চমৎকার গল্প বলছিলেন আর আমাদেরকে ফিরিয়ে নিয়ে যাচ্ছিলেন আমাদের ছাত্র জীবনে। আপনাদের প্রিয় প্রশান্ত স্যার, তিনি বললেন যে পুনর্মিলন ছাত্রদের পুরনো ছাত্রদের সম্মিলনীতে তাকেই সব থেকে বেশি মানায়, কারণ তিনি জীবিত সব থেকে পুরনো ছাত্র এখানকার, তার জন্য এবং তার ক্লাসগুলোর জন্য সবাই মিলে একটা জোরে হাততালি দেবো বন্ধুরা। আমি বললাম আমাদেরই জমিয়ে দিলেন এখানে, তাহলে আপনার ক্লাসগুলো না জানি কতটা চলত। তো এরকম ভাবে আমরাও অতীত বর্তমান আর ভবিষ্যতের সেতু বন্ধন করি আমাদের ভাষাটা, অন্য আমাদের ভাষা সঙ্গীত, আর সেই সঙ্গীতের ভাষায় বহমান হয়ে প্রথম অ্যালবাম দ্বিতীয় অ্যালবাম করে 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 পৌঁছে গেছি আমাদের সপ্তম অ্যালবামে, যার নাম ফসলস ফাইভ। আর সেখান থেকে এখন ফসলস ফাইভ সেলিব্রেশনের অঙ্গ হিসেবে, না 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 পালিয়ে যাবেন না, শুধু গানটারই নাম
হয়েছে সমকাল আমার মূল্যবোধ চিরদিনিতাই সমান্তরা যেমন বন্দিতে অবকাশ এড়িয়ে যাওয়া করিনি কোনো চেষ্টায় আমি হিসেবটা মিলিয়ে দেওয়ার শিকার আমি করছি না নেবার দিতেই হবে। এতবার পালাও পালাও এটা গান হলো নাকি? গালো না, চিৎকার হলো, এটা কি হলো?